वेलकम टू माय ब्लॉग। আমি পাপিয়া জলের পাপিয়া বলছি। আজকে আপনাদের দেখাবো ডিমের কারি। তার জন্য লাগবে ডিম, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো, গরম মশলা বাটা, নুন, হলুদ আর জিরে। প্রথমে কড়াইয়ের উপর তেল দিলাম, এবার একটু জিরে, গোটা জিরে দিলাম, ডিমগুলো হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি, এবার ডিম ভাজবো। ডিমগুলো একটু ভেজে দিলাম, এবার এর মধ্যে একটু তেজপাতা দিই। পেঁয়াজ দিলাম, টমেটো দিই, লঙ্কা, একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আদা রসুন এটা দিয়ে ভালো করে ভাজা করি, ভালো ভাবে মতো করি। এবার পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়েছি, এবার একটু ঢেলে দিই। একটা খানিকক্ষণ হতে থাক, তারপরে দেখাচ্ছি আপনাদের। এবার দেখি টেস্টটা কতটা ভালো হয়েছে। করতে কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম, কষাটা শেষ হয়ে এসছে, এবারে লোকের জল দিলাম।
ঢাকা দিয়ে ডিমটা ঢেলে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার কয়েক ফুটতে দেবো খানিকক্ষণ, দেখি এবার কতটুকু ডিম আছে। এবার ডিমের কারি রেডি, এবার একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রাখলাম। ডিমের কারিটা এবার পাত্রের মধ্যে ঢেলে এবার রুটির সঙ্গে এটা পরিবেশন করব। ডিমের কারি কেমন হলো আপনারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। বললাম ডিমের কারি দেখার চেষ্টা করলাম কেমন হয়েছে, যারা খাবে তারা বুঝবে। এখানে ভিডিওটা শেষ করলাম, নমস্কার। আমাদের কুটুসকে দেখে কুটুসদিন খাওয়া দাওয়া করছে, লেগেছে নিচু করতে আবার খাওয়া কানছে। ভিডিও এখানেই শেষ করুন, নমস্কার।